exclusive co-sponsored by Dr. Plus, Calcutta Pipe, Calcutta Water Tank, Calcutta Manhole Frame and Cover, Cal Plus Tank. ফিরে এলাম বিরতির পর একদম শেষ পর্যায়টুকু নিয়ে, একেবারে শেষ পর্যায়ে বলাকা রয়েছে তার গানের ডালি সাজিয়ে। আর আমি তো বলি গান বাজনা ছাড়া হয় না, বাজনা গান ছাড়া হয় না, তাই একে অপরের পরিপূরক। তরুণদা, বাপ্পাদিত্য, তনাদা, রাজা, মৃগাঙ্ক, বিক্রম, বাপ্পাদিত্য থেকে বিক্রমের পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস, ভীষণ রঙিন লাগছে। আর আমি চেয়েছিলাম তরুণদাকে ঠিক মাঝখানে বসাতে, তাহলে রংটা আরও ভালো বোঝা যেত এদের। আর রঙিন হয়ে থাকতেই হবে আমাদের, আর উৎসবের দিন আসছে, সামনেই আসছে আমাদের ভালো থাকার আরও বিশেষ কিছু মুহূর্ত, তাই আমরাও আপনাদের সঙ্গে থাকবো। আর আমাদের, আমাকে অনেকে অভিযোগ করেছেন বেশ কিছু মানুষ যে কেন আপনাদের আগমনী এক মাস ধরে হলো না, হলো না তার কারণ নিয়মিত অনুষ্ঠানগুলো থেকে আমরা বেরোতে চাইছিলাম না। আগমনী আমাদের হবে মহালয়ার দিন থেকে, একদম টানা এক সপ্তাহ, তখন আমাদের কিছুদিনের জন্য দুখুমিয়া, হারানো দিনের গান এবং তার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ আমরা একটু বন্ধ রাখবো, তখন শুধু মায়ের কথা বলবো, মায়ের গান শুনবো। তাই এই মার্জনাটুকু করবেন আপনারা, বলাকার গান নিয়ে আবার শুরু করি, চলো। আচ্ছা, টেলিফোন, দেখা যাক তিনি পৌঁছতে পারলেন কিনা। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি লালজু ভট্টাচার্য বলছি, কেতুগ্রাম থেকে, লেক টাউন, বলাকারি কি বলছি, বলাকারি যে গানগুলো শুনছি আমরা আজ রবিবারের সকালে, আমাদের মন ভরে যাচ্ছে আর কি। ওনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আরো আরো ওনাকে কাছে এবং তাড়াতাড়ি যেতে চাই ওই অনুষ্ঠানে। আপনি কোথা থেকে ফোন করেছেন? বললেন আমি কেতুগ্রাম বহরাম থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কেতুগ্রাম, আপনি, হ্যাঁ চিনতে পেরেছি আর কি, আমি প্রথমে লেক টাউন শুনেছি ওই জন্যই বললাম। ধন্যবাদ ফোন করার জন্য। বলাকাকে আমরা পাই, আমরা অল্টারনেট বলাকাকে কিরাম পাই প্রত্যেক সপ্তাহে, এই সপ্তাহে যদি সিটিভিএন এ পাই, সামনের সপ্তাহে পাই সিএন এ দুপুরবেলায় একটা থেকে, সুতরাং এটা মিস করবেন। অল্টারনেট যে সপ্তাহে আপনারা হারানো দিনের গানে পাবেন, ঠিক তার পরের সপ্তাহে পেয়ে যাবেন হচ্ছে রবিবাসরে, তো দেখতে থাকবেন। পরের গানে যাই, কি বলে পাগো সে যেন কোথা রয়েছে অনেক দূরে, আমার মন কেন এত কথা বলে, পাগল কেন এত কথা বলে, পাগল
দাসের হইলে চল্লিশের গানটার জন্য তো বলাকা তো ধন্যবাদ পাবি, কিন্তু মেইনলি আমি ধন্যবাদ জানাবো, মানে থ্যাঙ্কস জানাবো, সেটা হচ্ছে তনাদাকে। বলাকাকে তনাদা ইনসিস্ট করেছিল এই গানটা তোলার জন্য, তাই না? একদম, যখন এই গানটা শুরু হলো ওনার একটা তনাদার গান হচ্ছে, তনাদার বাজনা শুনতে হবে, ওই জন্যই কিন্তু তুলেছিলাম গানটা। আমি জানি দাদাই বলেছিলেন আমাকে। আচ্ছা, লালন শাহে কিন্তু যেতে হবে, সেটা তুমি শেষও করতে পারো লালন শাহ দিয়ে। আচ্ছা, অনেকদিন না ওই গানটা শুনি না আমরা, আমি অপার হয়ে বসে আছি। হবে, অপার হয়ে, চলো একটুখানি করছি, ঠিক আছে? একটুখানি হোক। এই গানটা আমার খুব পছন্দের, হৃদয়ের কাছাকাছি। আমি তোমার পছন্দগুলো সব জেনে গেছি, ঠিক আছে? পরে
যুগের কবি আর এক যুগের কবিকে উৎসাহ দেয়, ইন্সপিরেশন যোগায়। লালন শাহের পরে রবীন্দ্রনাথ কি বলছেন দেখো কি মানে, আমি এটা বার করলাম ওই জন্য গানটাকে। ১৯১০ সাল সম্ভবত ৪৯ বছর বয়সে কবি লিখছেন বোলপুরে বসে। ওরে মাঝি ওরে আমার মানব জন্ম তরীর মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি, তরি কি তোর দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে, সেথায় সন্ধ্যা অন্ধকারে দেয় কি দেখা প্রদীপ রাজি, যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পবনে, সিন্ধু পারের হাসি টিকার আধার বেয়ে আসছে রাজি, আষাঢ় বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেম তুলি, যেগুলি তার নবীন আছে এই বেলা নিয়ে সাজিয়ে সাজি। ভাবা যায় একই রকম, মানে আমি তো বললাম আমার এই গানটা ভালো লাগে এই কারণে, কারণ আমি এই গানটা শোনার পরে আবার ওরে মাঝিটা শুনে আমার কোথাও যেন মনে হয় আমরা তো একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য বসে আছি, সেই ডেস্টিনেশনটা যাবো কিন্তু এই পথটা, যে পথ দিয়ে আমি জার্নি করছি এই পথটাকে আমি সুন্দর করে সাজিয়ে তোলার দায়িত্ব আমার। আমি অখ্যাত হতে পারি, বিখ্যাত হতে পারি, দায়িত্ব কর্ম, কর্ম এই কর্মটা কিন্তু অনেকেই বলেন ঈশ্বরের দ্বারা নির্ধারিত, কর্ম তুমি করতেই পারো, তুমি তোমার কর্ম পরিবর্তন করতে পারো, তুমি তোমার পন্থা চেঞ্জ করতে পারো, তুমি নিজেকে শুধরাতে পারো, ঈশ্বর কিন্তু সুযোগ দেন। ঈশ্বর তো বলেন নকর্তৃত্ব নকর্মাণি, আমি তোমার কোনো মানে আমার আমি কোনো কর্মও করবো না কিছুই করবো না, তুমি তোমারটাই করবে, খালি আমি তোমার সঙ্গে রয়েছি। চলো পরের গানে যাই, আর দুটো গান শুনবো তোমার কাছ থেকে। ও এটা শেষ গান? হ্যাঁ এত তাড়াতাড়ি হয়ে গেল শেষ, গল্প শেষ, একদম শেষ গানে চলে যাওয়ার পালা। আচ্ছা এবার তাহলে একটা জমাটি গান দিয়ে শেষ হোক। ডুবিয়া মরিলা মরিয়া ডুবিলা, উঠোনে পড়ো ঝরিয়া ইন্দুবালা গো।